হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়ে গেল কন্ট্যাক্ট উইথ সিরিজটি সিজন ওয়ান। সো কেমন ছিল সেই সিজন ওয়ান সেটি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সো আর কোনো কথা না বলে শুরু করছি আমাদের আজকের ভিডিও। এখন দীর্ঘদিন ধরে কিন্তু জি ফাইভ বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাকশন থ্রিলার হিসেবেই কন্ট্রাক্ট ওয়েব সিরিজটিকে পরিচয় দিচ্ছিল। সত্যি বলতে তাদের সেই প্রমিসটা বা তাদের যে ওয়াদাটা ছিল বাংলাদেশের মানুষের কাছে সেটি কিন্তু তারা পুরোপুরিভাবে রক্ষা করেছে। এখন সত্যি বলতে বাংলাদেশের মতো একটি জায়গায়, অর্থাৎ বাংলাদেশের যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা আছে সেরকম একটি জায়গায় এই এত সুন্দর এত ভালো মানের ওয়েব সিরিজ সত্যি কল্পনা করা যায় না, এবং সেখানে সম্ভব হয়েছে শুধুমাত্র জি ফাইভের কারণে। সত্যি বলতে কলা কৌশলে কিন্তু আমাদের এই চঞ্চল চৌধুরী, এই আরফিন শুভই, জাকিয়া বারি এবং মিথিলা সবাই কিন্তু আগে থেকেছিল, কিন্তু এই ধরনের কন্টেন্ট কিন্তু আমরা আগে পাইনি। তাই আমি বিশেষভাবে যদি আমি ক্রেডিট দিতে হয় তবে অবশ্যই জি ফাইভকে দেব, কারণ তারা যদি আমাদের এই কলা কৌশলীগুলোকে এভাবে কাজ করিয়ে না নিত তবে কিন্তু এত ভালো মানের একটি ওয়েব সিরিজ আমরা পেতাম না। এখন ওয়েব সিরিজটি নিয়ে আমি বিস্তারিত কিছু বলবো না, যাতে স্পয়লার যাতে না দিয়ে ফেলি। এখন আগে কিন্তু এই কন্ট্রাক্ট ওয়েব সিরিজটি নিয়ে আমার চ্যানেলে দুটি ভিডিও দেওয়া আছে, সেগুলো নিয়ে অবশ্যই আপনারা দেখবেন। সেখানে যতটুকু ইনফরমেশান দেওয়া আছে ঠিক ততটুকুই আমি এই ভিডিওতে বলবো। এখন সত্যি বলতে এই বিষয় নিয়ে যদি আমি এই ওয়েব সিরিজের প্রতিটি ক্যারেক্টার নিয়ে যদি বলি তবে কিন্তু আধা ঘন্টা সময় চলে যাবে। এখন এর মূল মূল যে ক্যারেক্টারগুলো রয়েছে, সবার প্রথমে আমি বলবো চঞ্চল চৌধুরীকে নিয়ে। চঞ্চল চৌধুরীর যে অভিনয়ের স্কিল সেটি যে আসলেই একটি অন্য মাত্রায় নিয়ে গেছে ওয়েব সিরিজকে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। আবার অপর দিকে যদি আমরা বলি আরফিন শুভর কথা, আরফিন শুভ কিন্তু তার বডি ট্রান্সফর্মিংয়ের পর এটি কিন্তু তার প্রথম কাজ যেটি আমরা পর্দায় দেখতে পাচ্ছি। এখন এই কাজে কিন্তু তার যে বডি ট্রান্সফর্মিংয়ের ফলে যে তার বডিটার শেপটা এসেছে সেটা কিন্তু সত্যিই অনেক প্রশংসনীয় ছিল। তারপরে যদি বলি জাকিয়া বারি মমকে নিয়ে, মিথিলাকে নিয়ে, শ্যামল মাওলাকে নিয়ে, সবাই কিন্তু তাদের নিজস্ব জায়গা থেকে নিজের জায়গা থেকে অনেকটাই ভালো করেছে। অন্যান্য যে কাজগুলো তারা আগে করেছে তার চেয়ে কিন্তু অনেক গুণে ভালো ছিল এই কন্ট্রাক্ট ওয়েব সিরিজে তাদের কাজগুলো। এখন এ তো গেল কন্ট্রাক্ট ওয়েব সিরিজটি নিয়ে কথা, তবে জি ফাইভকে নিয়েও কিছু কথা আছে। জি ফাইভ যেহেতু বাংলাদেশের ওটিটি, অর্থাৎ বাংলাদেশের যে জনগণ আছে, মানুষ আছে, দর্শক আছে, তাদেরকে বেস করে কিন্তু এই ওয়েব সিরিজটি বানিয়েছে। কিন্তু সত্যি বলতে জি ফাইভের যে সাবস্ক্রিপশনের যে জায়গাটি সেটিতে কিন্তু একটি বড় সমস্যা রয়ে গেছে। জি ফাইভের কাছে আমি অনুরোধ করব, বাংলাদেশের হয়তোবা 0.2% মানুষই কিন্তু অনলাইন অর্থাৎ ক্রেডিট কার্ড ইউজ করে। এখন সেই মানুষগুলো আপনাদের ওটিটি প্ল্যাটফর্মে যদি সাবস্ক্রিপশন নিতে যায়, ইয়ারলি সাবস্ক্রিপশন অথবা মান্থলি সাবস্ক্রিপশন, সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র ডেবিট অথবা ক্রেডিট কার্ডের ব্যবস্থা রেখেছেন। তাই আমি বলবো, যদি বাংলাদেশে বর্তমানে কিন্তু মোবাইল ব্যাঙ্কিংগুলো অনেক বেশি পপুলার হয়ে গিয়েছে, তাই আপনারা যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটা নেওয়ার ব্যবস্থা করেন তাহলে কিন্তু আমাদের যে দর্শক অথবা আপনাদের যে সাবস্ক্রাইবারের সংখ্যা সেটি কিন্তু অনেকগুলো বেড়ে যাবে। অপরদিকে আপনারা যে প্যাকেজটি চালু করেছেন, অর্থাৎ ডেইলি প্যাকেজ, 3 দিনের প্যাকেজ, আবার একটি 7 দিনের প্যাকেজ রয়েছে, সেটি শুধুমাত্র রবি এবং এয়ারটেলের জন্য। এর পাশাপাশি যদি আপনারা গ্রামীণ ফোন, টেলিটক, তারপরে যে বাংলালিঙ্ক আছে সেগুলোর মাধ্যমেও যদি আপনারা সাবস্ক্রিপশন ফিটি চার্জ করেন তাহলে কিন্তু আপনাদের সাবস্ক্রাইবারের সংখ্যা আরও বেড়ে যাবে। এখন এই সমস্যাগুলো যদি আপনারা সমস্যার সমাধান করে ফেলতে পারেন তবে কিন্তু আপনাদের বাংলাদেশ থেকে কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা আরও বৃদ্ধি পাবে, যেটা আপনাদের আসলে মূল লক্ষ্য। আর আমরাও চাই জি ফাইভের মতো আরও অনেক ওটিটি প্ল্যাটফর্ম আসুক এবং বাংলাদেশি যে কলা কৌশলী রয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে ইন্ডাস্ট্রিটি রয়েছে সেটি আস্তে আস্তে আপডেট হোক। এখন এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ সালমান হাফাজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টিউ আঙ্কল সাইনিং আউট।